আসসালামু আলাইকুম আপনার সাথে এমনটা হয়েছে কিনা তা জানি না তবে আমার সাথে এরকমটা হয়েছে যে এক সময় আমার খুব কাছের একজন আমাকে ফেসবুকে মেসেজ দিতেছে যে ইমিডিয়েটলি তাকে আমি যেন এক হাজার টাকা পাঠাই তো লোকটা এত কাছের তো আমি সাত পাঁচ না ভেবে আমি বলছি বিকাশ নাম্বার দেন তো বিকাশ নাম্বার দেওয়ার পরে তারপর আমি তাকে এক হাজার টাকা পাঠিয়ে দিই তিনি আমার সাথে পনেরো দিন পরে যখন আমার সাথে যোগাযোগ করে তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনি কি টাকা পাইছিলেন তখন বলে কিসের টাকা তখন বললাম যে ফেসবুকে যে আপনি আমার থেকে বিকাশে এক হাজার টাকা নিলেন সেই টাকা তখন তিনি বলে আমি তো কিছুই জানি না অথচ তার অ্যাকাউন্ট থেকে মেসেজ দিয়ে আমার থেকে টাকাটা নিছে তো এই কাজটা করছে হ্যাকার হ্যাকার কি করছে প্রথমত ফেসবুকটা হ্যাক করছে হ্যাক করার পর তারপর লিস্ট চেক করে সে চেয়ারটির ধরন দেখে বুঝতে পারছে যে কার থেকে টাকা চাইলে টাকাটা সহজেই পাওয়া যাবে তো সে আমাকে টার্গেট করছে আমার থেকে এক হাজার টাকা নিয়ে নিছে তো এরকমটা অনেক সময় হয় আমারও ফেসবুক আইডি অনেকবার হ্যাক হয়েছে তো ফেসবুক অনেকেই প্রশ্ন করেন যে ফেসবুক কি হ্যাক করা সম্ভব অনলাইনে জগতে সব কিছুই হ্যাক করা সম্ভব তো হ্যাকাররা বিভিন্ন পন্থা অবলম্বন করে আমাদের ফেসবুক হ্যাক করে থাকে এবং কি আমরা কিভাবে হ্যাকিং থেকে বাঁচতে পারি তারই কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং কি আপনি হয়তো নিজেও জানেন না যে এই মুহূর্তে আপনি ফেসবুক আপনি যে আইডিটি ইউজ করতেছেন সেই আইডিটি হ্যাক হয়ে আছে কিনা তো সেজন্য আপনাকে মানে আপনি বুঝতে পারবেন না আপনার ফ্রেন্ড লিস্টে আপনার কাছের মানুষের সাথে কথা বলবে কথা বলে আবার দেখা গেছে যে সেগুলো ডিলিট করে রাখবে তো আপনি যখন নরমালি ঢুকবেন আপনি বুঝতে পারবেন না কিন্তু কিছু কিছু ওয়েতে আমরা সেটা বুঝতে পারি এবং কি আমরা সেটা আমাদের যা যা করণীয় ফেসবুক হ্যাক হওয়া থেকে অনেকে বলেন যে জোরালো পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড দিলে ফেসবুক হ্যাক হয় না এটা একদম ভুল ধারণা পাসওয়ার্ড আপনি যাই দেন না কেন পাসওয়ার্ডের দ্বারাতে যে আপনার ফেসবুক আইডি হ্যাক করে এটা ভুল ধারণা আপনার আইডি ফেসবুক পাসওয়ার্ডের দ্বারাতে হ্যাক করে না তারা বিভিন্নভাবেই হ্যাক করে যেমন আমরা অনেক লিঙ্ক ওপেন করি বা আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট বা অনেক গেমসে আমাদের ফেসবুক দিয়ে লগ করি বা আইডি ক্রিয়েট করি সেখানে আমাদের আইডি পাসওয়ার্ডটা রয়ে যায় তো সুতরাং আমাদের এর থেকে বাঁচার কিছু কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আমরা বাঁচতে পারি যেমন আমরা টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারি সেটিংস যাইয়া তারপর আমরা কিছুদিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি আর আমি আপনাদেরকে বলবো থার্ড পার্টি ফিশিং এর মাধ্যমে যারা ফেসবুকে আইডি হ্যাকিং করে বা বিভিন্নভাবে হ্যাকিং করে হ্যাকিং করে আপনার কাছের মানুষ বা পরিচিত মানুষের থেকে যখন টাকা পয়সা নেয় বা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে বা আপনার যে ট্রাস আছে বা ইনবক্স আছে সেইখান থেকে দেখা গেছে যে গুরুত্বপূর্ণ ছবি বা পিকচার বা ভিডিও বা আপনার কাছের মানুষদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে পারে এর থেকে বাস্ত হলে আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুকে কখনোই ওই রকম কোনো ছবি বা পিকচার এগুলো রাখা যাবে না তারপর ওইগুলো লেনদেনও করা যাবে না তাছাড়া ফেসবুকে আপনারা সব থেকে বেশি বেটার হলো ফেসবুকে কারোর সাথে কোনো লেনদেন করবেন না আপনি কাউকে টাকা দিবেনও না কারোর থেকে টাকা নিবেনও না ফেসবুকের মাধ্যমে এবং আপনার খুব কাছের লোকও যদি আপনার কাছ থেকে কখনো ফেসবুকে টাকা চায় তাহলে আপনি সেটা কনফার্ম হওয়ার জন্য তাকে কল দিবেন তার পার্সোনাল নাম্বারে কল দিবেন কল দিয়ে তার সাথে কথা বলবেন অথবা বলবেন ভয়েস মেসেজ দাও তো অনলাইনের যুগে আপনার দেখা গেছে যে ডলার বাই সেলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে স্ক্যামিং হয় আমি এই পর্যন্ত দেখা গেছে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো স্ক্যামিং এর শিকার হয়েছি আমাদের একটা গ্রুপ ছিল সেই গ্রুপ থেকেও অনেকে স্ক্যামিং এর শিকার হয়েছে আমরা বুঝতেও পারি নাই আমাদের গ্রুপে ঢুকে গেছে পনেরো দিনে বিশ দিন ভালোভাবে লেনদেন করছে বা ভালোভাবে অ্যাক্টিভিটি দেখাইছে আমাদের সাথে একদম মিশে গেছে একটা সময় দেখা গেছে যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে টাকা নিয়ে সে ভাইগা গেছে এরকম স্ক্যামের মানে ঘটনাও ঘটে সেগুলা নিয়ে পরে আরেকদিন ভিডিও করব যে কিভাবে আপনি ডলার বাই সেল করতে গেলে স্ক্যামিং এর শিকার হবেন না বা ওইখান থেকে বাঁচতে পারেন আজকে আপাতত আপনারা কিভাবে ফেসবুকিং এর হ্যাকিং থেকে বাঁচতে পারেন বা ফেসবুক এর যে ওয়াজাস্থিত যে লেনদেনগুলা যে লেনদেনগুলা আপনি চান না তারপর ওই লেনদেনগুলা হয়ে যায় তার থেকে কিভাবে বাঁচতে পারেন তাই সেই বিষয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম আর আপনারা আপনাদের যে টাইম লাইন সেই টাইম লাইনে কিছুদিন পর পর দেখা গেছে পনেরো দিন বা এক মাস পর পর আপনারা শেয়ার করতে পারেন যে আমি ফেসবুকের মাধ্যমে কারোর কাছ সাথে কোনো লেনদেন করি না আমি যদি কারোর থেকে টাকা চাই আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ না করে যদি কেউ টাকা দেন তাহলে সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনার আমি এরকম ঘটনার শিকার হওয়ার পর থেকে মাঝে মধ্যে এই এটা মেসেজটা বা এই স্ট্যাটাসটা দেই যে ফেসবুকে আমি কোনো টাকা পয়সা লেনদেন করি না অনেকেই হয়তো অনেক ভাবে নেয় যে এই স্ট্যাটাসটা আমি কেন দিলাম কি জন্য দিলাম কে কোন ভাবে নিল সেটা দেখার বিষয় না এটা আমার পার্সোনাল সেফটির জন্য বা আমার ফ্রেন্ড সার্কেল বা আমার রিলেটিভ যারা আছে সকলের সেফটির জন্য আমি এই স্ট্যাটাসটা দেই আপনারাও দিতে পারেন বা এই ব্যাপারে একটা জন সচেতনতা তৈরি করতে পারেন সব কথার এক কথা হলো যত কাছের মানুষই থাকুক আপনারা কখনো ফেসবুকে লেনদেন করবেন না ফেসবুকে টাকা চাইলে আগে বলবেন এট লিস্ট বলবেন যে ভয়েস মেসেজ দাও ভয়েস মেসেজ দিতে বলবেন কারণ কণ্ঠস্বরটা অত সহজে নকল করা যায় না এক একজনের কণ্ঠস্বর এক এক রকম হয় তো কণ্ঠস্বর আপনি হয়তো আপনার কাছের মানুষের কণ্ঠস্বর শুনলেই বুঝতে পারবেন যে এই লোক সেই লোক তখন আপনি হয়তো তার থেকে বিকাশ নাম্বার নিয়ে টাকা পয়সা দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি বলবো যে এইভাবে ইয়া করবেন না তাছাড়া আরো অনেক মাধ্যম আছে আর একটা ফিশিং এর মাধ্যমে কিভাবে ফেসবুক হ্যাকিং হয় ফিশিংটা হলো একটা থার্ড পার্টি ওয়েবসাইট সেখানে আইডি ওপেন করে সেখান থেকে একটা লিংক নিয়ে আপনাকে একটা লিংক দিবে লিংক দেওয়ার পর আপনি ওই লিংকটা ওপেন করার পরে আপনার সামনে ফেসবুকের যে ট্যাপ সেটা চলে আসে সেখানে আপনি যদি আপনার পাসওয়ার্ডটার মোবাইল নাম্বার বা জিমেল যেটাই হোক দিয়ে যদি লগ করেন তাহলে তার আপনার যে জিমেল বা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এটা জানতে পারে তো কখনো এইভাবে কোনো লিঙ্কের মাধ্যমে ফেসবুকে ঢুকবেন না যদি কেউ কোন লিঙ্ক দিয়ে বলে যে এখানে তোমার ছবি আছে বা এটাতে তুমি ঢুকলে টাকা পাবা বা এই বলে তাহলে সেটাকে ইগনোর করবেন সেটাই আপনার জন্য ভালো কারণ তাদের উদ্দেশ্য হলো আপনার আইডিটা হ্যাক করা এভাবে ফেসবুকের আইডিটা হ্যাক হয়ে থাকে আর যারা খুব বড় মানের হ্যাকার যাদের আর কি ফিশিং করতে হয় না ফিশিং ছাড়াই যারা ফেসবুক এর আইডি হ্যাক করতে পারে যাদের পার্সোনাল সার্ভার থাকে বা যেভাবে হোক তার আইডি হ্যাক করে তো আপনি একটা কথা মনে রাখবেন যে ফেসবুকের যে এই সিকিউরিটির জন্য যে টিমটা আছে ফেসবুকের নিজস্ব টিম তারা অনেক ওয়েল এডুকেটেড তারপরে তারা অনেক মানে এই বিষয়ে অনেক দক্ষ তারা দেখা গেছে যে হাজার হাজারের মতো লোক বসে আছে আপনার হ্যাকিংটা ফেরানোর জন্য তো সেখান থেকে একজন ব্যক্তি এই ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেটার যে সিকিউরিটি সেটা ভেঙে ফেসবুককে হ্যাক করতে পারবে না তারপরেও অনেক সময় হ্যাক হয়ে যায় কিন্তু সেটা যে আইডিটা হ্যাক হয় সেই ইউজারের ওই ভুলের কারণেই হয় ঠিক আছে তারপরে যদি কোনো ব্যক্তি খুবই এত বড় মানের হ্যাকার হতে পারে যে ফেসবুকের এই সিকিউরিটি সিস্টেমটা ভেঙে ফেসবুকের একটা আইডি হ্যাক করতে পারবে এরকম মানের যদি হ্যাকার হয় মনে রাখবেন সে কখনো ফেসবুক হ্যাক করবে না কারণ ফেসবুক হ্যাক করার তার কোনো প্রয়োজন নাই এত বড় মাপের হ্যাকারের কোনো দরকারই নাই একটা ফেসবুকের আইডি হ্যাক করার ফেসবুক হ্যাক হয় একটা কথা মনে রাখবেন যে ফেসবুক বা জিমেল বা যাই কিছুই হ্যাক হোক না কেন আপনার নিজের ভুলের কারণেই এইটা হ্যাক হয় সুতরাং না জেনে না বুঝে কোনো লিঙ্কে কখনোই ক্লিক করবেন না ওপেন করবেন না এমন আছে যেমন একটা লিঙ্ক আছে সেখানে আপনি ক্লিক করার সাথে সাথে পারমিশন দিয়ে দিলেন আপনি নিজে দেখলেন না কিসের কিসের পারমিশন নিল সে আপনার মোবাইলে দেখা গেছে যে গ্যালারি পারমিশনটা নিয়ে নিছে এখন সে চাইলে আপনার গ্যালারিতে যা যা কিছু আছে সবকিছুই সে দেখতে পারতেছে ইচ্ছা করলে সেইখান থেকে সে ডাউনলোড করে নিতে পারতেছে আপনি বুঝতেও পারবেন না আপনার পিসি থেকেও করতেছে তাহলে সুতরাং এই এক কথায় কোনো লিংকে ঢুকবেন না তাহলে আপনি সেফ থাকবেন আর সব থেকে বড় কথা যদি ফেসবুকের যে বিষয়টা যে ফেসবুকের আইডি এটা আপনি হ্যাক কিভাবে হয় সেটা যদি ফেরাতে চান তাহলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন যদি কেউ আপনার পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার জেনেও যায় তাহলে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে এটা করা ফেসবুক আইডি এটা করা ওইখানে একটা মেসেজ আসবে একটা টেম্পোরারি একটা কোড আসবে সেই কোড ছাড়া সে ঢুকতে পারবে না এভাবে আপনি এখান থেকে বাঁচতে পারবেন আর ওই বিষয়টাও মাথায় রাখবেন আপনার যে সার্কেল যাদের থেকে আপনি আর কি ফেসবুকে টাকা চাইলে পাবেন এরকম তাদের থেকেও আপনি তাদেরকেও জানিয়ে দিবেন যে তারা যেন ফেসবুকে লেনদেন না করে আসলে ফেসবুকে এমন এমন লোক দেখা গেছে যে অনেকের অনেক ফলোয়ার থাকে আমার ফলোয়ার আছে আপনার আছে অনেকে আছে অনেক ছোট ভাইটাই থাকে বা রিলেটিভদের মধ্যে অনেকে থাকে আমি যদি তার কাছে পাঁচশো এক হাজার টাকা চাই সে কখনোই নিষেধ মানে না করবে না সে আমাকে অনেক বেশি শ্রদ্ধা করে বা ভালোবাসে এরকম ওরা আর কি সেট লিস্টে দেখে যে আমার কার সাথে কেমন রিলেশন কি আমার কতটুকু অনার করে ওই রকম সুযোগ বুঝে টাকাটা চায় আর এমন ভাবে চায় যে নাও করা যায় না তার খুব দরকার আমি এরকম ইমিডিয়েটলি রাখতেছে দিতেই হবে তো না করার কোনো ওয়ে থাকে না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে আপনি আর কি এই বিষয় ইয়েটিকে এই হ্যাকিং এতে বাঁচতে পারবেন তো এই ব্যাপারে যদি কোনো হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ